হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু মজাদার প্রশ্ন এবং তার উত্তর। আপনারা দেখছেন আর সাথে আছি আমি। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আর ভিডিওটি দেখার সময় অবশ্যই হেডফোন ব্যবহার করুন, কারণ আপনার আশেপাশে কেউ শুনতে পেলে আপনারই সমস্যা হতে পারে। প্রশ্ন: সপাসপ বা লাগানোর সময় মেয়েরা কোথায় কামড় খেতে পছন্দ করে? উত্তর: ঘপাখপ বা লাগানোর আগে মেয়েদের গরম করার সময় মেয়েদের কানে হালকা কামড় দিলে আর দেখতে হবে না, বিছানায় তাদের করা খুব মুশকিল হয়ে যাবে। প্রশ্ন: লাগানোর শেষে মহিলারা পুরুষের কাছে কি আশা করে? উত্তর: লাগানোর শেষে পুরুষরা স্থান ত্যাগ করতে চায়, কিন্তু মহিলারা চায় পুরুষ সঙ্গী তাকে জড়িয়ে ধরে থাকুক কিছু সময়, এতে তারা খুব আনন্দ পায়। প্রশ্ন: কি খেলে আপনি স্ত্রীর সঙ্গে দীর্ঘ সময় খেলতে পারবেন? উত্তর: খেজুর। এমন একটি ফল যেটা আমাদের শরীরে খেলা করার ক্ষমতাকে অনেক গুণ বাড়িয়ে দেয়। প্রত্যেক দিন রাতে দুধের সঙ্গে খেজুর ভিজিয়ে রেখে সকালে উঠে খালি পেটে খেয়ে নিন। এইভাবে 7 দিন খান, তারপর দেখবেন বিছানায় তুফান তুলতে পারবেন। প্রশ্ন: মেয়েরা কেমন ছেলেদের সঙ্গে বিয়ে করতে চায়? উত্তর: তারা তেতো হলেও কিন্তু সত্য, বর্তমান যুগে বেশিরভাগ মেয়েরাই সরকারি চাকরিওয়ালা ছেলেদের বিয়ে করতে চায়, তাতে ছেলেটি সে রকমই দেখতে হোক না কেন। প্রশ্ন: কিভাবে বুঝবেন মেয়েটি আপনার সঙ্গে খেলতে চাই? উত্তর: কথায় আছে, মেয়েদের বুক ফাটে তো মুখ ফাটে না। ময়েরা যদি কোনো ছেলের সাথে খেলতে চায়, তাহলে সে চোখে ইশারা জানিয়ে দেয়, এছাড়াও হাসির মাধ্যমে জানিয়ে দেয়। আপনাকে শুধু তার কৌশল দেখে বুঝে নিতে হবে।